বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাত বসবাস করে দিল্লে 5500 রোহিঙ্গা পরিবারের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পত হস্তান্তর করা হয় বলে জানিয়ে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুমদুম ইউনিয়নের তুমব্রুর পশ্চিমকুল এলাকাতন প্রথম পর্যায়ে 50 পরিবারের কক্সবাজার জেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পত ফাটানো হয়। হস্তান্তর প্রক্রিয়াত উপস্থিত আছিল বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ার কামাল, তুমব্রু ইউনিয়নের জনপ্রতিনিধি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সময় বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সি প্লাস টিভিরে জানায়, যতদিন পর্যন্ত না তারা ওই দেশে যায় ততদিন পর্যন্ত এখানেই থাকবে। মূলত একটা সুন্দর এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এক জায়গায় তাদেরকে রাখার প্রয়োজন। তাদের চিকিৎসা, খাদ্য, নিরাপত্তা, বাসস্থান সবগুলো যাতে সুস্থ এবং সুন্দরভাবে হয় সেই কারণেই। এছাড়াও মিয়ানমার তো এসে দিলে রোহিঙ্গাওয়ালার মধ্যে যারা এখনও অসুস্থ তারা এই মুহূর্তে কুতুপালং ক্যাম্পত পাঠানো নইব বলে জানায় জেলা প্রশাসক। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।